প্রকৃত সফলতা হলো ফমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো সে ব্যক্তি সফলকাম হয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আমরা যেগুলিকে সফলতা মনে করছি এগুলি কি? ধোকা ছাড়া আর কিছুই নাই। দুনিয়ার হায়াত ধোকা ছাড়া আর কি না? কিছুই না। যারা নাকি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, এদের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলিকে পছন্দ করে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা স্বয়ং এই ব্যক্তিগুলিকে কি করেন? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। ইন্নাল্লাহ ইউহিব্বুল, আল্লাহ কাদেরকে ভালোবাসে? আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে। দুনিয়া মানে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর প্রিয় কারা? মুত্তাকিনরা হলো আল্লাহর প্রিয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, তারা হলো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর দোস্ত। এরা যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এরা আল্লাহর প্রিয় ব্যক্তি না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, এদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুত্তাকিনদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। মুত্তাকিনদের জন্য কি? দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। ইয়া বানি আদম ইন্না ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন হে বনি আদম, আদম সন্তান, তোমাদের মধ্য থেকে যখন কেউ আমার আয়াতগুলি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, ইয়া বানি আদম ইন্না ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এবং আমার সাথে সাক্ষাতের ভয় দেখায় যখন মুমিনরা মুত্তাকিরা মুত্তাকিদেরকে ভয় দেখানো হয় আল্লাহর পক্ষ থেকে, তখন মুত্তাকিরা এই ভয়গুলি কি? আল্লাহর আয়াতগুলি শুনে আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে তরতাজা হয়। মুত্তাকিরা সেই পথ অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরা যখন দুনিয়াতে পথ চলে, তখন মুত্তাকিদেরকে শয়তানের খোঁচায় পথভ্রষ্ট করার চেষ্টা করে। মুত্তাকিদেরকে পদস্খলন করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তির ভিতরে তাকওয়া এসে যায়, এই ব্যক্তি যখন শয়তানের ধোকায় আক্রান্ত হতে যায়, শয়তান যখন একে রাস্তা থেকে সরাইতে যায়, তখন সে আল্লাহকে স্মরণ করে। আর যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে শয়তানের এই ধোকা বোঝার মতো একটা দৃষ্টিশক্তি, একটা দৃষ্টিশক্তি আল্লাহ তাকে দান করেন, যার মাধ্যমে এই ব্যক্তি শয়তানের ওই ধোকা থেকে বাঁচতে পারে। এই জন্য তাকওয়া অর্জন করা প্রত্যেকটা জায়গায়। আজকে আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে না। মসজিদে যাচ্ছি নামাজের জন্য, কিন্তু সেখানে আল্লাহর ভয় কাজ করে না। তার কারণ নামাজের মধ্যেও দিল অন্তর নাই, নামাজের মধ্যে জান নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই। ওখানে যাচ্ছি বিবাদ সংঘাত করতেছি, নামাজে যাচ্ছি সেখানে যেমন মানুষের দোষ চর্চা করতেছি, কিভাবে নামাজটা সুন্দর হবে সেটা করতেছি না, নামাজের মধ্যে ফাজলামি করতেছি। মসজিদে যাচ্ছি সেখানে যে মোবাইল চালা ভিডিও দেখতেছি, সেখানে বসে খেলা দেখতেছি। ব্যবসা করতে যাচ্ছি সেখানে গিয়ে আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, ওজনে কম দিচ্ছি, বেচা কেনা করতেছি মাপে কম দিচ্ছি, লেনদেন করতেছি মিথ্যা বলতেছি, লেনদেন করতেছি ওয়াদা খেলাফ করতেছি, লেনদেন করতেছি মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছি। যখন তাকওয়া ভিতরে কাজ করে, আল্লাহর ভয় যখন কাজ করে, তখন তো মানুষ ঠকাইতে পারে না কাউকে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই কিন্তু শরীর পাঠ করছে, সকলেই আওয়াজ করে করলে ভালো শোনা যেত। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা তারা ঘুরতে থাকে, তাদের একটা ডিউটি নিয়ে তারা ঘুরতে থাকে, একটা কাজ নিয়ে ঘুরতে থাকে, একটা মিশন নিয়ে ঘুরতে থাকে। তাদের কাজটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে যারা দুরূদ শরীফ পাঠ করে এই সমস্ত ব্যক্তিদের দুরূদগুলি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে তার নাম ঠিকানা সহ দুরূদটা পৌঁছে দেওয়া। আমরা যারা দুরূদ পড়েছি আমাদের দুরূদগুলি অবশ্যই আল্লাহ যদি কবুল করে থাকেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের প্রত্যেকের নাম ধরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছে। এখন আফসোস লাগতে পারে, আমি যদি পড়তাম আমারটাও যেত। আপনি যদি না পড়ে থাকেন সংক্ষেপে একবার পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, দীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিকী
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি আছেন নাই মনে হয়। স্টেজে উপস্থিত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলকেই আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমার একটা মজলিসে এনেছেন। এই মজলিসগুলি আল্লাহ তাআলার দরবারে হয় এমন একটা মজলিসে আমাদেরকে এনেছেন যে মজলিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হয়েছে, এমন একটা মজলিসে এনেছেন যে মজলিসগুলি সাহাবায়ে কেরামের মধ্যেও হয়েছে। কিছু কিছু মজলিস তো এমন ছিল যে মজলিসগুলিতে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য সরাসরি আদেশ করেছেন, তাহলে সেই মজলিসটা কেমন ছিল? আমাদের মতো এমন মজলিস ছিল নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বসে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, বন্ধুর মাঝে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এক মজলিসে বসে এলেমের আলোচনা হচ্ছে, জ্ঞানের আলোচনা হচ্ছে, আর এক মজলিসে জিকির হচ্ছে, দোয়া দোয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করেছেন যে মজলিসে এলেম নিয়ে আলোচনা হচ্ছে ওই মজলিসে বসার জন্য, তাহলে মজলিসটা কেমন ছিল? হ্যাঁ, যে মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য আদেশ করা হচ্ছে, কাকে? আপনাকে, আমাকে, কাকে? হ্যাঁ, সবাই বলেন, সবাই বলেন, নবী নামিতে স্মরণ করে, হ্যাঁ না নিতে পারেন না, দুটার একটা, হয় স্মরণ করে না হয় নিতে পারে না, নিতে পারলে জোরে বলেন তো, কার কাকে বসতে বলা হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সেই মজলিসটা কেমন দামি মজলিস ছিল যে যার উপরে কোরআন নাযিল হয়, যে কথা বললে ইসলামের বিধান হয়ে যায়, যে হাঁটলে সে অনুযায়ী চলা সুন্নাত হয়ে যায়, যে কথা বললে সেই কথা অনুযায়ী চলা সুন্নাত হয়ে যায়, যার জীবন আদর্শ সর্বোত্তম জীবন আদর্শ, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারই ছাত্র, তারই ছাত্ররা মজলিসে বসে কোরআন তেলাওয়াত করছে, মজলিসে বসে আলোচনা করতেছে, সেখানেই বসতে বলা হয়। একদিনের ঘটনা তো এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছে, খেয়াল করবেন কথাগুলি, খেলা করলে বুঝবেন না, ভালো লাগবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দনীয় তিনটা জিনিস বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় তিনটা জিনিস বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পছন্দনীয় তিনটা জিনিস বলে, সবচেয়ে পছন্দনীয় যত জিনিস আছে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় তিনটা জিনিস বলে। তার শেষ হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পছন্দনীয় তিনটা জিনিস বলে, তার শেষ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও পছন্দনীয় তিনটা জিনিস বলে। যখন এই পাঁচজনের হয়ে গেছে, আসমান থেকে জিব্রিল আমিন চলে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও পছন্দনীয় তিনটা জিনিস আছে। জিব্রিল আমিনের যখন বলা শেষ হয়ে গেছে, বলছে আর একটা সুসংবাদ আছে, স্যার আল্লাহ রাব্বুল ইজ্জতেরও তিনটা জিনিস পছন্দনীয় আছে, সেও তিনটা জিনিস বলেছেন। কেমন মজলিস ছিল যে মজলিসে চার সাহাবী, সবচেয়ে বড় চার খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রিল আমিন, সর্বোপরি আল্লাহ রাব্বুল ইজ্জত অংশগ্রহণ করেছেন, সেই মজলিসটা কেমন ছিল? না ভাবতে একটু অবাক লাগে না? একটা মসজিদ যদি আমরাও পাইতাম, তো মনে চায় না? হ্যাঁ হ্যাঁ, যে আমাদের আলোচনা তো আল্লাহ করো, চায় না? মনে
চায় মনে চায় কার কার মনে চায় না আবু সুফিয়ান হ্যাঁ মনে চায় না যাক বুঝতে পারে নাই ধোকা খেয়ে গেছে যাক জায়গা সামনে ফাঁকা আছে একটু আগায় বসি ফাঁকা গুলি পুরো করে বসি পিছনে মানুষ আছে ওনাদের বসা জায়গা করে দিই তফসাহু ইফসাহিল্লাহ জায়গা করে দিই আমরা তো আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবায়ে কেরামের আলোচনাকে পছন্দ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে পছন্দ করছেন তাই আল্লাহ তাআলা নিজেও সে মজলিসের মধ্যে কি করছেন অংশ গ্রহণ করছেন তো আমরা কি চাই আমাদের আলোচনাটাও আল্লাহর দরবারে হোক হ্যাঁ চাই আমার নাম ধরে হোক হ্যাঁ আমার বাবার নাম ধরে হোক জমতের ছেলে অমুক অমুক গ্রামের অমুক চান নাম ধরে চান দুনিয়ার যে কোনো মজলিসে যদি মেম্বারের মজলিসে বা চেয়ারম্যানের মজলিসে আপনি মেম্বারের দল করেন এই চেয়ারম্যানের দল করেন এই এমপির দল করেন আপনার নাম যদি এমপি সাহেব নেয় কেমন লাগবে আপনার বোঝা যায় না হ্যাঁ আমি যে নেতার দল করি যে নেতার জন্য মিছিল করি যে নেতার স্লোগান দিই যে নেতার সাপোর্ট করি সে নেতা আজকে মজলিসের মধ্যে আমার নাম রয়েছে গর্ববোধটা বড় হয়ে গেছে আমার খুশিতে আমটা হয় না যে আল্লাহ ইবাদত করি সে আল্লাহ যদি আমাদের নাম নেয় কেমন লাগবে কেমন লাগবে মজা লাগবে না হাদিসের মধ্যে আসছে لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যে দুনিয়ার মধ্যে এমন কোন মজলিস নাই যে মজলিসের মধ্যে কোরআন জিকির করা হয় আল্লাহর আলোচনা করা হয় ওই মজলিসটাকে ফেরেশতারা ঘিরে নেয় তারপরে আল্লাহর রহমত নাজিল হয় ওই মজলিসের মধ্যে আল্লাহর সাকিনা নাজিল হয় ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইন্দাহু সবচেয়ে বড় যে কথা সেটা হলো আমাদের নাম ধরে ধরে আল্লাহ দরবারে আলোচনা হয় ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইন্দাহু যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি একটা মজলিস বসান আমরা মজলিস বসাইছিলাম আমরা মজলিস বসাইছিলাম ভালো লাগে সামনে আলোচনা চলবে আমরা যেমন মজলিসের মধ্যে আলোচনা করতেছি আমি বলতেছি আপনারা শুনতেছেন আবার আপনাদের থেকে মাঝে মাঝে আমি শুনতেছি তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার দরবারেও ফেরেশতারা আছে ফেরেশতাদের মজলিস আল্লাহর মজলিস একটু মর্যাদা কম মনে হয় হ্যাঁ প্রত্যেকের আমি মজলিস আর হতে পারে আল্লাহ রাব্বুল ইজ্জতের মজলিসের মধ্যে আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকিরের মজলিসে বসে আল্লাহ তাআলা তার দরবারে এই ব্যক্তিদের নাম ধরে ধরে আলোচনা করতে থাকে সুবহানাল্লাহ যেমন করেছিলেন ওমর দেখো আল্লাহ আলোচনা করতেছে দুনিয়ার মধ্যে আর গুরু ফেরেশতার একটা কাজ আছে এই ফেরেশতারা দুনিয়ার মধ্যে শুধু ঘুরতে থাকে রাস্তা দিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরতে থাকে প্রত্যেক এলাকায় এলাকায় রাস্তা দিয়ে ঘুরে রাস্তা দিয়ে ঘুরে আর দেখে কোন জায়গা দিনের আলোচনা হয় আমরা এরকম রাস্তা দিয়ে ঘুরে আর কিছু কিছু খুঁজি না হ্যাঁ বাজারে যে রাস্তা রাস্তায় ঘুরি মনে গলিতে গলিতে ঘুরি আর কোনটা পছন্দ ওইটা খুঁজি পাই গেল না পাইছি এমনটা হয় না হ্যাঁ যুবক ছেলেপেলে রাস্তায় ঘুরে ওরা একটা জিনিস খোঁজে পাই গেলে হ্যাঁ পাইছি বুঝছেন তো এক একজন এক এক জিনিস খোঁজে পায়ে গেলে বন্ধু বান্ধব ডাকতে আয় পাইছি ওয়াজ মাহফিলে এসে যখন তাবারুক দেওয়ার সময় হয় তখন একটা ভিড় হয় এই দেওয়া শুরু হয়ে গেছে জলদি আয় হয় না এমন হ্যাঁ তো দুনিয়ার মধ্যে আল্লাহর কিছু ফেরেশতা এরকম ঘুরতে থাকে ঘুরতে থাকে তো ঘুরতে ঘুরতে ওরা দেখে কোন জায়গায় দিনের আলোচনা হয় কোন জায়গায় দিনের মজলিস গুলি বসে যেখানে দিনের মজলিস পেয়ে যায় ফেরেশতা অন্য ফেরেশতা দূর করে দেয় সব এদিকে আয় পাইয়া গেছি কি পাইছো আল্লাহ তাআলার জিকির হচ্ছে একটা মজলিস সেই মজলিস পাইয়া গেছি সেই মজলিস পেয়ে গেছি যদি আমাদের মজলিস কবুল হয়ে থাকে তো আমাদের পাশে আমার দল ফেরেশতা আসছে এসে এই মজলিসটা ঘিরে ফেলছে একের ঘরের উপরে এক বর করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ দরবারে গিয়ে ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনার কিছু বান্দা পাইছি যারা আপনার তাসবিহ বলে এসব বিহরণা
আপনার তাসবিহ বলে বলে আপনার প্রশংসা করে আপনার মর্যাদা নিয়ে আলোচনা করে আপনার গুণত্ব নিয়ে আলোচনা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করে বিভিন্ন আলোচনা করতেছে আল্লাহ করে তারা চায় কি বাড়ির সামনে যায় সে নেতারা নেতার বাড়ির সামনে যায় স্লোগান দিলে ভিড় করলে নেতা জিজ্ঞাসা করে না কি চায় হ্যাঁ জিজ্ঞাসা করে না তো ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ জিজ্ঞাসা করে কি তারা কি চায় ওরা যে আমার আলোচনা করে ওরা কেমন দেখছে তাই না দেখলে কি করতো দেখলে তো সারা দিন আপনার ইবাদত করতো দেখে নাই তাই এই করে দেখলে তো সারা দিন রাতেই করতো ওরা কি চায় ওরা আপনার কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো যারা আমার আলোচনা করতেছে এই মজলিসে যারা আছে প্রত্যেককে ক্ষমা করে দিলাম হ্যাঁ ভালো লাগে হ্যাঁ এই মজলিসে আসতে পারে কি ভালো লাগতেছে না খারাপ করতেছে কষ্ট লাগে যারা আসছেন তারা ভুল করছেন নাকি আর আসবেন না হ্যাঁ আর আসবেন না আসবেন ইনশাআল্লাহ কবুল করুক সারা জীবনের জন্য আল্লাহ কবুল করুক আল্লাহ কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী পুরুষ থেকে وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে দলে ভাগ করেছি যাতে একে অপরকে চিনতে পারো ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানী ইন আকরামাকুম ইনদাল্লাহ নিশ্চয় তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সম্মানিত যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি বেশি পরহেজগার বেশি আল্লাহকে ভয় করে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী পুরুষ থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কি জন্য তোমরা একে অপরকে চিনতে পারো এই জন্য কিন্তু আর তোমাদের মধ্যে দামি সেই যার তাকওয়া বেশি তাকওয়া অনুযায়ী খোদা ভীতি অনুযায়ী যার দিলে যত আল্লাহর ভয় আছে সে তত দামি যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে সে তত দামি কিন্তু আমার কথা কিন্তু দুইটা পার্ট আল্লাহ তাআলা বিভিন্ন বংশে আমাদেরকে পাঠাইছেন সম্মান বাড়ানোর জন্য নাকি চিনার জন্য হ্যাঁ আপনাদের গ্রামের কথার কথা আব্দুর রশিদ আছে চারজন কয়জন একজন আছে খান বংশের একজন আছে মির্জা বংশের একজন আছে শেখ বংশের একজন আছে মিয়া বংশের এখন যদি ডাক দেয় আব্দুর রশিদ বলে যদি ডাক দেওয়া হয় তো চারজনই বলবে না হ্যাঁ আসি তাই মনে করবে না এখন যদি বলা মিয়া বাড়ির মিয়া বংশের আব্দুর রশিদ তাহলে কি চিন্তা সহজ হয়ে গেল না তো আল্লাহ তাআলা এই বংশে বিভক্ত করেছেন কি জন্য বলেন চিনার জন্য নাকি আমি কাজী বংশের পোলা হ্যাঁ আমি শেখের পোলা ভাবে আলাদা এই জন্য নাকি চিনার জন্য যেখানে সম্মান সেখানে আমরা যাই না আমরা আগের টুকটি অনেক গর্ব করি কিন্তু আগেরটা তো আল্লাহ তাআলা শুধুমাত্র চিনা চিন পরিচয় চিনা জানা সহজ হয় এই জন্য করছেন সম্মানের জায়গাটা পরে যার যত আল্লাহ ভয় আছে যার দিলে যত আল্লাহর ভয় আছে সে ততটা আল্লাহর কাছে দামি সম্মানের জায়গা হলো এটা সম্মানের জায়গা কোনটা আগেরটা বংশ গৌরব এটা সম্মানের জায়গা ভালো চেহারা এটা সম্মানের জায়গা ভালো স্বাস্থ্য এটা সম্মানের জিনিস এগুলি সম্মানের জিনিস না সম্মানের জিনিস হলো কার কতটা তাকওয়া আছে আল্লাহর ভয় আছে হযরত সালেম রাহমাতুল্লাহি আলাইহি সম্মানের বিষয়টা দেখেন হযরত সালেম রাহমাতুল্লাহি আলাইহি উনি গোলাম ছিলেন বাজারে ওনাকে গোলাম হিসাবে বিক্রয় করা হতো ওনার দাম ছিল 300 দিরহামে উনি বিক্রয় হয়েছেন কত টাকায়
300 দিরহামে বিক্রয় হয়েছে। গোলাম মানুষের বাড়ি কাজ করে, যখন উনি এলেন শিক্ষা করেছেন আল্লাহর ভয় যখন ভিতরে আসছে আমল শুরু করছেন, তৎকালীন বাদশাহ ওনার বাড়িতে আসছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। কি নাম বাসলে কমছে? হ্যাঁ, উনি তো ছিল গোলাম। কি ছিল নাম বললো? কিসে? হ্যাঁ, তাকওয়ায়। নাম বলছে কিসে? তাকওয়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল ছিল। কি ছিল? রাখাল ছিল। তাকওয়া কেমন ছিল? সবকিছুই তো ছিল, সবকিছুর মূল তো তাকওয়া। তাকওয়া কেমন ছিল? একদিনের ঘটনা, বাইতুল মাল, উনি তখন খলিফা, বাইতুল মালে আতর আসছে, ওনার স্ত্রী আতর বন্টন করে দিতে চাইছে, স্বামীকে বলছে আমার কাছে দেন আমি বন্টন করে দিই। উনি বলছেন তুমি যে বন্টন করবে তোমার হাতে যতটুকু লেগে যাবে এতটুকু হিসাব কেটে দিবে, তুমি তো হকদার না। তাকওয়া বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? তাকওয়া, প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, প্রত্যেকটা জিনিসের একটা তাকওয়ার কোন সীমা নেই। তাকওয়ার কি নাই কথা বলেন? তাকওয়ার কি নাই? তাকওয়ার কোন সীমা নাই। প্রত্যেকটা বিষয় আপনি যত আল্লাহকে ভয় করবেন ততটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে জিজ্ঞাসা করতেছেন তাকওয়া কি জিনিস। উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করতেছে তাকওয়া কি জিনিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি কি কোনদিন কাটাদার রাস্তা দিয়ে গিয়েছেন, যে রাস্তার আশেপাশে কাটা গাছ আছে? বলছে হ্যাঁ গিয়েছি। কিভাবে গিয়েছেন? এতটা সতর্ক অবস্থায় গিয়েছি যেন আমার শরীর এত দূরের কথা আমার কাপড়েও যেন একটা কাটা বিদ্ধ না হয়, এতটা সতর্ক থেকেছি। দিনের ব্যাপারে এমন সতর্ক থাকাই হলো তাকওয়া। দিনের ব্যাপারে এমন সতর্ক থাকাই কি তাকওয়া। সময় আমার খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, যেন সময় এদিক খেয়ে গেছে। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার আলোচনা দিয়ে সম্পূর্ণ কোরআন শরীফটা সাজিয়েছেন। কোরআন শরীফ একটু পড়বেন, দেখবেন যে তাকওয়া, তাকওয়া যে শব্দটা একটু পড়বেন তাকওয়া, অল্প একটু পড়বেন তাকওয়া, মানে তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা পুরো কোরআনটা সাজাইছেন। তারকাদের যেমন আসমান সাজাইছেন, তাকওয়া দিয়ে আল্লাহ তাআলা পুরো কোরআনটা সাজাইছেন। শুরুতে দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল হুদাল্লিল বলেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কাদের জন্য হিদায়ত? মুত্তাকিদের জন্য হিদায়ত। কোরআন কাদের জন্য হিদায়ত? মুত্তাকিদের জন্য হিদায়ত। কোরআন এইখানে মুত্তাকিদের একটা পরিচয় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের একটা গুণ হলো তারা অদৃশ্যের বিষয়ে অর্থাৎ আল্লাহকে, জান্নাত জাহান্নামকে, পরকালকে বিশ্বাস করবে। ওয়াইয়াকিমুনাস সালাহ, নামাজ, বলে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে সমাজে, সমাজে, হ্যাঁ, ঘরে, কি কোন জায়গায় কায়েম করবে? আগে নিজের ভিতরে। আগে কি আমরা প্রথমে যাই সমাজে, প্রথমে কোন জায়গায় কায়েম করতে যাই বলেন? আমরা নামাজ কায়েম করতে যাই প্রথমে সমাজে, এই জন্য কায়েম হয় না নামাজ। নামাজ কায়েম করতে হবে আগে কোন জায়গা? আগে নিজের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আগে কে? সমাজ না আগে নিজে? কু আনফুসাকুম, আগে নিজে, নিজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত হওয়ার পরে ওয়াহলিকুম, পরিবারে, এরপরে সমাজ। আগে নিজে, পরিবার, তারপরে সমাজ। কিন্তু আমরা প্রথমে যাই সমাজে, এই জন্য হয় না। আল্লাহ পরামর্শ প্রথমে নিজে, কু আনফুসাকুম, প্রথমে নিজে যাও। ওয়াইয়াকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ফজরের নামাজ বাদ দিয়ে, হ্যাঁ, ঈশার নামাজ বাদ দিয়ে, জোহরের বাদ দিয়ে। আমাদের সমাজে নামাজ ঠিকই আছে,
ওই দুপুরে খেয়ে দেয়া আর ভালো লাগে না, আসে চায়ের দোকানে, চায়ের দোকানে সবাই যায় নামাজ পড়তে, আমি আর না গেলে তো খারাপ দেখা যায়, আমিও যাই মসজিদে নামাজ পড়তে। বিকেলবেলা সন্ধ্যা যখন হয়ে যায় বাড়ি যায় হাত মুখ ধুতে হবে, যাই এখান থেকে একটু ওজু মজু করে হাত মুখ দিয়ে নামাজ পড়ে বাসায় যায় চলে যায়, এই দুই বেলা নামাজই পাওয়া যায় অনেক। জ্বরের সময় মাঠে ঘাটে হাত বাজারে, ফজরে ঘুম রাতে গল্প, তাহলে কি ফজর নামাজ বাদ দিয়ে ঈশার নামাজ বাদ দিয়ে হ্যাঁ কয়েকটা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে? মুত্তাকিরা কয়েক করে পাঁচ অক্ত নামাজ পড়ে, যারা ঈশার নামাজ আর ফজরের নামাজ পড়েন না জামাতে তাদের ব্যাপারে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রথমে ফজিলতের কথাটা বলি, একজন ব্যক্তি সারা রাত ইবাদত করবে, সারা রাতই করবে, নফল নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আর একজন ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, আর ফজরের নামাজ জামাতে পড়বে, ঈশার নামাজ জামাতে পড়বে, আর কি ঈশার নামাজ জামাতে পড়লো, পড়ে ঘুমায় গেল, অর্ধ রাত ইবাদত করার সব পেয়ে গেল, ফজরের নামাজটা উঠবে জামাতে পড়বে, বাকি অর্ধ রাত ইবাদত করার সব কি পেয়ে গেল, সারা রাত এই দুই অক্ত নামাজ জামাতের সাথে পড়ার কারণে কি পেয়ে গেল, সারা রাত ইবাদতের সব পেয়ে গেল। আর যারা ফজরের নামাজ আর জামাত ফজর আর ঈশার নামাজ পড়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক যারা এদের জন্য ফজর আর ঈশার নামাজ হচ্ছে কঠিন আর কিছু নাই, যারা মুনাফিক এদের জন্য সবচেয়ে কঠিন কষ্টের বিষয় কি বলেন তো? হ্যাঁ বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় কি বলেন তো? ফজরের নামাজ আর ঈশার নামাজ পড়া, ফজরের নামাজ আর ঈশার নামাজ এদের জন্য সবচেয়ে কষ্টের বিষয়। ويقيمون الصلاة ويؤتون الزكاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. তিন নম্বরে যারা মুত্তাকি তাদের আরেকটা গুণ আল্লাহ তাআলা বলেন যে এরা আল্লাহ প্রদত্ত রিজিক থেকে খরচ করে, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে খরচ করে। والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك চতুর্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আসমানি কিতাব নাযিল হয়েছে অর্থাৎ কোরআন এবং পূর্ববর্তী যত নবী ছিল তাদের উপরে যে কিতাব গুলি নাযিল হয়েছে এক কথায় আসমানি কিতাব, আসমানি কিতাব যা আছে সবগুলির উপরে ঈমান রাখে। পঞ্চম নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন এবং পরকালের বিষয়ে আখিরাতের বিষয়ে তারা ঈমান রাখে। যে ব্যক্তির ভিতরে এই পাঁচটা গুণ আছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচ গুণ বিশিষ্ট ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত হিদায়াতের উপরে আল্লাহ প্রদত্ত সঠিক রাস্তার উপরে আছে এবং এরাই সফল কাম। এরাই কি বলেন? আমরা তো সফলতা খুঁজি অনেক কিছুর ভিতরে, সফলতা চাই না কে বলেন তো? সবাই চায় না সফলতা। তো আল্লাহ বলেন ওলাইকা হুমুল মুফলিহুন, এই পাঁচ গুণ যাদের মধ্যে আছে এরাই সফল কাম। এরাই কি সফল কাম? আমরা মনে করি ইঞ্জিনিয়ার হলেই সফলতা, মানে একজন ডাক্তার হতে পারলেই সফলতা, হ্যাঁ এটা খরচটাই সফলতা, কিন্তু প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জান্নাত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো সে ব্যক্তি সফলকাম হয়ে গেল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আমরা যেগুলিকে সফলতা মনে করছি এগুলি কি? ধোঁকা ছাড়া আর কিছুই নাই, দুনিয়ার হায়াত ধোঁকা ছাড়া আর কি না, কিছুই না। যারা নাকি তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, এদের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলিকে পছন্দ করে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা স্বয়ং এই ব্যক্তিগুলিকে কি করেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল, আল্লাহ কাদেরকে ভালোবাসে? আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে। দুই নম্বরে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন,
আল্লাহর প্রিয় কারা? মুত্তাকিনরা হলো আল্লাহর প্রিয়, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, তারা হলো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর দোস্ত এরা। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, এরা আল্লাহর প্রিয় ব্যক্তি না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুত্তাকি, এদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুত্তাকিনদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। সুবহানাল্লাহ, মুত্তাকিনদের জন্য কি দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। ইয়া বানি আদম ইন্না ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন হে বনি আদম, আদম সন্তান, তোমাদের মধ্য থেকে যখন কেউ আমার আয়াত দিলে তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, ইয়া বানি আদম ইন্না ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আমার সাথে সাক্ষাতের ভয় দেখায়। যখন মুমিনরা মুত্তাকিরা মুত্তাকিদেরকে ভয় দেখানো হয় আল্লাহর পক্ষ থেকে, তখন মুত্তাকিরা এই ভয়গুলি কি আল্লাহর আয়াতগুলি শুনে আল্লাহর ভয় তাদের দিলের মধ্যে তরতাজা হয়। মুত্তাকিরা সেই পথ অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان ذكروا فاذا هم مبصرون। মুত্তাকিরা যখন দুনিয়াতে পথ চলে, তখন মুত্তাকিদেরকে শয়তানের খোঁচায় পথভ্রষ্ট করার চেষ্টা করে, মুত্তাকিদেরকে পদস্খলন করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তির ভিতরে তাকওয়া এসে যায়, এই ব্যক্তি যখন শয়তানের ধোকায় আক্রান্ত হতে যায়, শয়তান যখন একে রাস্তা থেকে সরাইতে যায়, তখন সে আল্লাহকে স্মরণ করে। আর যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে শয়তানের এই ধোকা বোঝার মতো একটা দৃষ্টিশক্তি, একটা দৃষ্টিশক্তি আল্লাহ তাকে দান করেন, যার মাধ্যমে এই ব্যক্তি শয়তানের ওই ধোকা থেকে বাঁচতে পারে। এই জন্য তাকওয়া অর্জন করা প্রত্যেকটা জায়গায়। আজকে আল্লাহর ভয় আমাদের ভিতরে কাজ করে না। মসজিদে যাচ্ছি নামাজের জন্য, কিন্তু সেখানে আল্লাহর ভয় কাজ করে না, তার কারণে নামাজের মধ্যেও দিল অন্তর নাই, নামাজের মধ্যে জান নাই, নামাজের মধ্যে একাগ্রতা নাই। ওখানে যাচ্ছি কি বাদশাহ করতেছি, নামাজে যাচ্ছি সেখানে যেমন মানুষের দোষ চর্চা করতেছি, কিভাবে নামাজটা সুন্দর হবে সেটা করতেছি না, নামাজের মধ্যে ফাজলামি করতেছি। মসজিদে যাচ্ছি সেখানে যে মোবাইল চালা ভিডিও দেখতেছি, সেখানে বসে খেলা দেখতেছি। ব্যবসা করতে যাচ্ছি সেখানে গিয়ে আল্লাহ ভয় দিলের মধ্যে নাই, ওজনে কম দিচ্ছি, বেচা কেনা করতেছি মাপে কম দিচ্ছি, লেনদেন করতেছি মিথ্যা বলতেছি, লেনদেন করতেছি ওয়াদা খেলাফ করতেছি, লেনদেন করতেছি মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছি। যখন তাকওয়া ভিতরে কাজ করে, আল্লাহর ভয় যখন কাজ করে, তখন তো মানুষ ঠকাইতে পারে না কাউকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের খোঁজ খবর নেওয়ার জন্য মাঠে গিয়েছেন, যে রাখালরা আমার বর্তমান জামানার রাখালরা কেমন, এই খোঁজ খবর নেওয়ার জন্য উনি মাঠে গিয়েছেন। মাঠে গিয়ে এক ছাগলের রাখালকে বলতেছে, ভাই আমি তো মুসাফির পথিকামী, আমাকে কিছু এই দুধ দাও। রাখাল বলতেছে, দেখেন এই ছাগলের মালিক তো আমি না, রাখালি করার দায়িত্ব আমার, দুধের মালিক আমি না, অর্থাৎ আমি আপনাকে দুধ দিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তখন খলিফা, আরেকটু পরীক্ষা করার জন্য বলছে, আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো, একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে কিছু পয়সা দিই, ছাগলটা জবাই করে রান্না করে দুজনে কিছু খাওয়া দাওয়া করি, আর তোমাকে কিছু পয়সা দিই। মালিককে জিজ্ঞাসা করলে বলবে যে বাঘে ধরে নিয়ে গেছে। রাখালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ইয়া আব্দুল্লাহ ফা আইনাল্লাহ,
আল্লাহর বান্দা আমি যে এই কাজটা করব আল্লাহ কই সে তো দেখতেছেন আমি আজকে তোমাকে ছাগল দিয়ে দেব কিছু অর্থ নিব মালিকের ঠিকই দেখবে না কিন্তু মালিকের যে মালিক আমার আপনার যে মালিক সে তো ঠিকই দেখতেছে রাখালদের মধ্যে এই ভয় কাজ করত আল্লাহ ভীতি তাকওয়া রাখালদের মধ্যে ছিল এজন্য মুসলমান আমরা আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আসা যাওয়ার এই দুই দিনে সামান্য কিছু সময়ের মধ্যে আমাদের জীবনটা সম্পূর্ণ আমরা তাকওয়া দিয়ে সাজানোর চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় জীবনের এমন কোন জায়গা নেই এমন কোন খাত নাই যেখানে তাকওয়া নাই কথা বলবেন সেখানেও আল্লাহ ভীতি আছে সত্য বলো মিথ্যা না বলো বিবাহ শাদী করবেন স্ত্রীর সাথে ভালো আচরণ করো সৎ ব্যবহার করো খারাপ ব্যবহার করো না অন্যায় কোনো আচরণ করো না জুলুম করো না জুলুম করলে ধরা বাবা আছে তাকে সম্মান করো মা আছে তাকে সম্মান করো তাদের খেদমত করো মা আছে মাকে ঝাড়ি দেবো না বাবা আছে তাকে ঝাড়ি দেবো না একটা কথা বললে রাগ হইও না এখানেও আল্লাহ তাকওয়া শিক্ষা দিচ্ছেন কিন্তু আমাদের ভিতরে কি বাবার থেকে বন্ধু আপন মার থেকে বান্ধবী আপন এমনটা হয়ে গেছে না বাবা ডাকে মা ডাকে সেদিকে খেয়াল করি না অথচ বন্ধু বান্ধব ডাক দিলে সেখানে দৌড়ায় চলে যায় যাই হোক আমাদের মূল্যবান সময়টা জীবনের যে যতটুকু সময় আছে এই সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করি যদি পিতা মাতা থাকে পিতা মাতার কথা শুনি হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি সারাদিন হাদিসের খেদমত করতেন ফতোয়ার কাজ করতেন রাতের বেলা ওনার মায়ের পা টিপতেন আর মাঝে মাঝে ওনার মার পায়ে চুমু খাইতেন ওনার মা চমকে উঠত চমকে উঠে বলতো বাবা তুমি তো অনেক বড় মুহাদ্দিছ সারাদিন তোমার এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করো সারাদিন হাজারো মাসআলা তুমি ছাত্রদেরকে শিক্ষা দাও সারাদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলি তোমার এই ঠোঁটে উচ্চারণ করো আর তোমার এই সম্মানিত জবান তোমার এই মুখটা ঠোঁটটা আমার পায়ের নিচে লাগাও কেন আমার তো ভয় করে ইমাম শাফি রাহমাতুল্লাহ উত্তর করতেন না আমি তো আপনার পায়ে ঠোঁট লাগাই না আমি তো আমার জান্নাতের চমুকে জান্নাতের ঘিরান নি জান্নাতের ঘিরান নি জন্য আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান থাকলে সন্তান লালন পালনের ক্ষেত্রে তাকওয়া আল্লাহর ভয় আনা যে সন্তানের যে হকগুলি আছে হকগুলি যেন আদায় করি আত্মীয় স্বজন থাকলে তাদের হকগুলি যেন আদায় করি প্রতিবেশী থাকলে তাদের ব্যাপারেও আল্লাহকে ভয় করি নিজের শরীরের ব্যাপারেও আল্লাহকে ভয় করি প্রত্যেকটা বিষয় আমার অর্থ কিভাবে উপার্জন করছি কিভাবে ব্যয় করছি এই ব্যাপারেও যেন আল্লাহকে ভয় করি প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণ ভাবেই আল্লাহকে ভয় করার চেষ্টা করি যে ভুলগুলি হয়ে গেছে জীবন তো পার হয়ে গেছে অনেকটাই 40 বছর 50 বছর 60 বছর তো পার হয়ে গেছে আল্লাহর ভয় তো ভিতরে আনতে পারি না অনেক ভুল হয়ে গেছে তার জন্য করণীয় কি তার জন্য রাস্তা একটাই তওবা অনেকের প্রশ্ন থাকতে পারে হুজুর তওবা তো করে ঠিকই কিন্তু একটু পরেই তো আবার সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় ওই গ্রামের মানুষ বলে যে আমাদের তওবা হলো যে তওবা তওবা নাসুবা বেড়া ভেঙে কুসুর খা এমন কাজ আর করুন না সুযোগ পেলে ছাড়ুন না কথাটা বুঝতে পারছেন গ্রামের মানুষকে বলে যে নিয়ত করে ঠিকই এমন কাজ আর করবো না এই গুনাহের কাজ আর করবো না কিন্তু যেই সুযোগ পাই তখন কি গুনাহের কাজ আর ছাড়ি না তো হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে 70 বারও তওবা ভাঙে 70 বার আল্লাহর সাথে ওয়াদা করছে না আর করবো না আর করবো না আর করবো না এরপর আবার করে ফেলেছে তো আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে কেমন পছন্দ করে হাদিসের মধ্যে আসছে যে একজন বান্দা একজন পথিক সে তার একটা উট নিয়ে বাহন নিয়ে রওনা করছে রওনা করতে করতে মরুভূমির মধ্যে চলে গেছে যাওয়ার পরে সে তো বিশ্রাম নেওয়ার জন্য বসছে এর মধ্যে ঘুম এসে গেছে ঘুম আসার পরে ঘুমাইছে
ঘুমা থেকে উঠে দেখে তার উটটা চলে গেছে, তার খাবার পানি যা কিছু সব উঠে পিঠে ছিল উট ও সবকিছু সহ চলে গেছে, উটকে আর দেখা যায় না। এখন সে সামনে যদি যাইতে যায় পথ পড়ে যেতে পারবে না, মারা যাবে। পিছনে যদি ফিরতে যায় তাও ফিরতে পারবে না, মারা যাবে। এই লোকটা ক্লান্ত হয়ে নৈরাশ হয়ে জীবনের মায়া ছেড়ে দিয়ে মরার জন্য গাছের নিচে যে বসে আছে। এখন তো মরা ছাড়ার কোনো পথ নেই, এই মরা মরণটাকে নিশ্চিত জেনে গাছের গোড়ায় যে বসে আছে, এই বসে আবার সে ঘুমায় গেছে। ঘুমের থেকে উঠার পরে দেখছে তার উঠটা চলে আসছে, এই ব্যক্তি কেমন খুশি হবে বলেন তো? কেমন খুশি হবেন? আপনার সন্তান হারাই গেছিল, আপনার সবই হারাই গেছিল, ফিরে পাইছেন একসাথে, কেমন খুশি হবেন? তো এই লোকটা খুশির চোটে এত খুশি হয়েছে বলছে, ইয়া আল্লাহ আন্তা আব্দি ও আনা রব্বুক। কথা লেখা করবেন, বলার দরকার ছিল হে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা, কিন্তু বলছে কি খুশির ঠেলায় বলে ফেলছে, আল্লাহ আমি আপনার রব আপনি আমার বান্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখতা মিন শিদ্দাতিল ফারহি, সে অনেক আনন্দিত হওয়ার কারণে সে ভুল করে ফেলছে। তো আল্লাহ তাআলা এই ব্যক্তির থেকেও তার গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহ এই ব্যক্তির থেকেও খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহ রাতের বেলা হাত প্রসারিত করে, রাতের বেলা হাত প্রসারিত করে আসলে দিনের বেলা যারা গুনাহ করছে তাদেরকে ক্ষমা করবো, দিনের বেলায় আবার হাত প্রসারিত করে আসলো যারা রাতের বেলা অন্যায় করছে আমি তাদেরকে ক্ষমা করবো। এরকম ভাবে আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। বনী ইসরায়েলের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বনী ইসরায়েলের মধ্যে গুনাহগার ছিল, নাম ছিল তার কিফিল। এই কিফিল এমন এক খারাপ ব্যক্তি ছিল, প্রতি রাতে নতুন নতুন সঙ্গিনী তার বিছানায় নিয়ে আসতো অনেক দাম দিয়ে অনেক পয়সা দিয়ে। এক রাতে এমন নিয়ে আসছে, এক মেয়েকে নিয়ে আসার পরে ঘরে ঢুকে দেখে নেশা করে যখন ঘরে আসছে এসে দেখে মেয়ে কান্না করে, বলছে তুমি কান্না করো কেন, আমি তোমাকে জবরদস্তি করে তুমি আসিনি, আমি তোমার চুক্তি করে টাকার বিনিময়ে নিয়ে আসছি। বলে কি দেখো আমি পেশাদার নই, আমার অভাবে আমার ক্ষুধায় আমাকে ইজ্জত বেচতে বাধ্য করছে তাই আমি আসছি, এই জন্য আমি কান্না করতেছি। তোকে দিলের দিলে মায়া হয়, কিভাবে জন্য দিলে একটু দয়া এসে যায়, সাথে সাথে বলে যাও তুমি যেমন ইজ্জত নিয়ে আসছিলে যেমন সম্মান নিয়ে তুমি ছিলে ওই সম্মানে তুমি চলে যাও। বলে টাকা, ওই টাকা তোমাকে হাদিয়া দিলাম তুমি চলে যাও। কিফিলের জানা ছিল না মূল তোর সামনেই, মেয়ে ঘর থেকে চলে গেছে, কিফিল কিছুক্ষণ পরে ঘরের মধ্যে মারা গেছে। ও এমন ব্যক্তি ছিল ওর জানাজা দেওয়ার মতো কেউ ছিল না। সকালবেলা লোকজন ঘুম থেকে উঠছে, উঠে ওর ঘরের দিকে তাকায় দেখে ঘরের মধ্যে লেখা, ইন্নাল্লাহ কদ গাফার আলাইল কিফিল, যে আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। কেন আল্লাহ লেখাটা কেন লিখলেন, এটা কেন হলো? হওয়ার উদ্দেশ্য এটা, ওর জানাজা দেওয়ার মতো কেউ ছিল না, এত বদমাইশ ছিল যে ওকে জানাজা দেওয়ার মতো কেউ ছিল না। এই লেখার কারণে এখন মানুষ ওকে জানাজা দিবে, ওর কাফন পড়াবে, ওকে দাফন করবে। এমন পাপি কে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, আমাকে আপনাকে ক্ষমা করতে পারে না? পারে না। বনি ইসরায়েলের মধ্যে আরো ব্যক্তি ছিল, এত বড় বদমাইশ ছিল যে এলাকার মানুষ এটা পিটাই পাটাই এলাকা থেকে বের করে মরুভূমির মধ্যে রেখে আসছে, তোরা গ্রামে জায়গা নাই এই সমাজে বসবাস করতে পারবে না। যখন এমন হয়েছে কিছুদিন যাওয়ার পরে বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস যে ওর সাথে যে খাবার গুলি ছিল যে পানীয় ছিল ফুরাই গেছে, মুখ সামনে এদিকে শরীরে অনেক জ্বর, ডানে তাকাই কেউ নাই বামে তাকাই কেউ নাই সামনে পিছনে কেউ নাই, আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকাই বলে আল্লাহ আমার সাহায্যকারী এখন আর কেউই নাই, আমাকে যদি তুমি ক্ষমা করে দাও
তোমার কোনো কমতি হবে না, আমাকে যদি তুমি শাস্তি দাও তোমার সম্মানের মধ্যে কোনো বর্ধিত হবে না, তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে মারা গেছে লোকটা। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করে, ও মুসা যাও, আমার এক দোস্ত, আমার এক প্রিয় ব্যক্তি ওখানে পড়ে আছে, তার লাশ পড়ে আছে, তাকে দাও কাফন গোসল করাও, তার কাফন পরাও, জানাজা করো, দাফন করো, আর বলে দাও তার জানাজায় যে শরীক হবে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবে। মুসা আলাইহিসসালাম গেছে, লোকজন এই চলো, এক লোক আছে তার জানাজা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। হযরত মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে গেছেন, তো মুসা আলাইহিসসালাম তার উম্মতকে নিয়ে যাওয়ার পরে উম্মত দেখেছে, হায় হায় এত সেই বদমাইশ, কয়েকদিন আগে যাকে গ্রাম থেকে তারা বের করে দিলাম সেই বদমাইশ না। মুসাকে বলো, মুসা তোমার কাছে কি ভুল ওই ভুল আইছে নাকি, ভালো করে দেখো, এত সেই বদমাইশ। মুসা আলাইহিসসালাম যাদেরকে, হ্যাঁ এত সেই বদমাইশ, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, হ্যাঁ ওরা যা বলতেছে সেটাও সঠিক, আমি যা বলছি এটাও সঠিক, তার বিষয় কি? এই ব্যক্তি মৃত্যুর আগে চতুর্দিকে তাকাইছে, তাকে দেখে কেউই নাই তার সাহায্যকারী, তখন আমার কাছে ফরিয়াদ জানাইছে যে আল্লাহ আমার তার এখন কেউই নাই, আমি একা, আমার সাহায্যকারী কেউই নাই। সে যখন এরকম ফরিয়াদ জানাইছে, তার যখন কেউই নাই, এই অবস্থায় যখন আমার কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ তুমি বাদে কেউই নাই, আমি আল্লাহ ওকে সাহায্য না করা এটা আমার শানের খেলাফ, আমি ওকে সাহায্য না করে থাকি কেমনে, তাই আল্লাহ আমি ওকে নিজেই মাফ করে দিছি। আর ও তো নিজের জন্য ক্ষমা চেয়েছিল, ও যদি সমস্ত উম্মতের জন্য ক্ষমা চাইত, আমি আল্লাহ ওর ফরিয়াদের কারণে সকলকে ক্ষমা করে দিতাম। এই জন্য আমাদের যার যার জীবনে তাকওয়া আসে নাই, যে ভুলগুলি আমরা করে ফেলছি সেই ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, সামনের জীবনে প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভয়কে সামনে রেখে, আল্লাহর বিধানকে সামনে রেখে, আল্লাহর বড়ত্বকে সামনে রেখে আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।